ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো রিসেন্টলি হোয়াটসঅ্যাপের তরফ থেকে একটি আপডেট বেরিয়ে এসেছে এবং এই আপডেটে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ কিন্তু কিছু কিছু স্মার্টফোনে তাদের পরিষেবা বন্ধ করে দিতে চলেছে। মানে কিছু কিছু স্মার্টফোনে কিন্তু আর হোয়াটসঅ্যাপ চলবে না। তো এখানে কিছু তালিকা দেওয়া রয়েছে, কিছু তালিকাটা প্রকাশ করে দিয়েছে যে এই তালিকার মধ্যে কিছু কিছু পার্টিকুলার কিছু কিছু ফোনের নাম করা আছে, এই ফোনগুলোতে কিন্তু আর আপনি হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন না। তো আপনিও যদি জানতে চান আপনার স্মার্টফোনে কি হোয়াটসঅ্যাপ চলবে না চলবে না, পুরো ব্যাপারটাই আপডেটে কী এসেছে, তাহলে ভিডিওটিকে আপনি কন্টিনিউ দেখতে থাকুন। আমি শুভজ্যোতি, আপনারা দেখছেন অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলকে। তো আসুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিন, তাহলে যেটা হবে আমি যখনই নতুন কোনো আপডেট ভিডিও পোস্ট করবো তখনই কিন্তু আপনার সামনে একটি নোটিফিকেশান চলে যাবে। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলটি গিয়ে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন টেক ভিডিও সবার আগে দেখার জন্য। তো রিসেন্টলি হোয়াটসঅ্যাপের তরফ থেকে একটা আপডেট বেরিয়ে এসেছে, এখানে আপডেটে এখানে যে রিপোর্টটা এসেছে রিপোর্টটা হচ্ছে 24 ঘন্টার তরফ থেকে। তো এখানে বলা হচ্ছে 2019 সালের পর থেকে এই স্মার্টফোনগুলিতে আর হোয়াটসঅ্যাপ চলবে না। তো এখানে কিছু তালিকা প্রকাশ করা হয়েছে, তো আপনার স্মার্টফোনটা কিন্তু এর ভিতর থাকতে পারে, তার জন্য আপনি একবার ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকুন। তো এখানে বলা হয়েছে 2019 সালে 31 ডিসেম্বর পর থেকে বেশ কিছু স্মার্টফোনে অচল হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যে এই সমস্ত স্মার্ট হ্যান্ডসেটের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তো এখানে এরপরে যে গ্যাজেট 360 তরফ থেকে একটি প্রতিবেদন জানানো হয়েছে, যেখানে বলা হয়েছে 2020 সালের 1 জানুয়ারি থেকে কিন্তু সমস্ত উইন্ডোজ স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে। তো আপনি যদি একজন উইন্ডোজ স্মার্টফোন ইউজার হয়ে থাকেন বা উইন্ডোজের স্মার্টফোন যদি আপনি ব্যবহার করেন বা উইন্ডোজের স্মার্টফোন যদি আপনার কারো থাকে তাহলে কিন্তু আর উইন্ডোজের স্মার্টফোনে আপনি কিন্তু আর হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন না। 2020 সাল থেকে এটা মানে একদম হয়ে যাবে, আর 2020 সালের পর থেকে কিন্তু আপনারা উইন্ডোজ স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। এখানে এই যে আপডেট এখানে বলা হয়েছে ব্যাস শুধুমাত্র উইন্ডোজ স্মার্টফোনে, উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফটের যে কোম্পানি, মাইক্রোসফটের যে স্মার্টফোনগুলো সেখানে কিন্তু সাপোর্ট বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যেই কিন্তু মাইক্রোসফটের বেশ কিছু গ্যাজেটগুলিতে সাপোর্ট বন্ধ করে দিয়েছে। তো এইভাবে কিন্তু হোয়াটসঅ্যাপও চেয়েছে যে তার আর আপডেট আসবে না উইন্ডোজে। তো শুধুমাত্র উইন্ডোজে নয়, এখানে অ্যান্ড্রয়েডের V2.3.7 যে আপডেট বা যে ভার্সনটা আছে সেই ভার্সনেও কিন্তু আর হোয়াটসঅ্যাপ আসবে না। তো এই যে পুরো রিপোর্টটা আছে, এই রিপোর্টটা যদি আপনি পড়তে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবে, এর লিঙ্কটা আমি ওখানে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। তো ভিডিওটি ছোটো ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন। নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাই সেটা কমেন্ট বক্সে বলতে পারবেন না। আর এই ভিডিওটিকে অন্ততপক্ষে কিছু জনের সময় শেয়ার করবেন যারা উইন্ডোজের স্মার্টফোন বা মাইক্রোসফটের স্মার্টফোন ইউজ করেন বা যারা কিনবেন বলে ভাবছেন তাদের সময় অবশ্যই করে শেয়ার করবেন যাতে তারা সতর্ক হয়ে যায়। তো আজকের জন্য এইটুকুই, শিখতে থাকুন জানতে থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।